হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর বাঙালি কিচেনে তোমাদের স্বাগত। আজকে দেখো, আমি যে একটা নিউ রেসিপি শুরু করব, সেটা প্রথম থেকে শেষ অবধি দেখলে আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজকে যে রেসিপিটা আমি শুরু করব, সেটা হলো গ্রাম বাংলার নিউ রেসিপি, বাঁধাকপির চিকেন রোল। দেখো, এটা আমি তৈরি করার জন্য এখানে নিয়েছি, এখানে দেখো ময়দা আর হচ্ছে চালের গুঁড়োটা মিক্স করা আছে। আর এখানে দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি সেম একটা বাটি, এই বাটি একই বাটি মেপে এক বাটি ময়দা আর এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো নিয়েছি আমি বাঁধাকপি সিদ্ধ করে রেখেছি। আর এখানে আমি চিকেনটা আমি ছোট ছোট পিস করে রেখেছি। এখানে ধনে পাতা কুচি করে রেখেছি, টমেটো নিয়েছি ছোট সাইজের একটা, লঙ্কা কুচি নিয়েছি আর একটা ডিম নিয়েছি। আর এখানে দেখো আমি ছোট সাইজের একটা পেঁয়াজ আর 6 থেকে 7টা কোয়া রসুনের কোয়া নিয়েছি, কুচি করে রেখেছি। চলো বাকি কাজগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো আমি কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি, আর এই জলটা দিয়ে আমি একটা সুন্দর একটা বাটার তৈরি করে নেব। এখানে দেখো আমি যে ময়দা আর আতপ চালের গুঁড়িটা মেপে রেখেছিলাম, সেটার ভিতরে উষ্ণ গরম জলটা আমি দিয়ে দিয়েছি। এটা আমি 10 মিনিটের মতো এইভাবে রেখে দেবো, পরে এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। এখানে দেখো কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো আমি যে বাঁধাকপির চিকেন রোলটা যে তৈরি করব, এটা কিন্তু বৃষ্টির সময় খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এখানে দেখো তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে। আর এখানে দিয়ে দেবো আমি যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর এটা আমি হালকা লাল লাল করে একটু ভেজে নেব। এখানে দেখো যে চিকেনটা আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর এখানে দেখো আমি বলতে ভুলে গিয়েছি, আর এই চিকেনটাকে আমি একটুখানি লবণ মেখে রেখেছিলাম। আর এখানে দেখো দিয়ে দেবো আমি যে সিদ্ধ করা বাঁধাকপি, সেটা দিয়ে দেব। এখানে দেখো আমি টমেটো কুচি রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। এবার আমি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নেব, কারণ এটা আমার বেশি সময় লাগবে না, যেহেতু আমার চিকেনটা একটু ভেজে নিয়েছি আর বাঁধাকপিটা আমার অলরেডি এটা সিদ্ধ করাই আছে। আর এখন দেখি, দেখো আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি, তোমাদের দেখালাম না। আর এখানে পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো। আর এখানে দেখো আমি লঙ্কা কুচি রেখেছিলাম, লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। আর এখানে দেখো ধনে পাতা কুচি, সেটাও দিয়ে দেবো। এখানে দেখো আমার বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছিল, সেটা অলরেডি শুকিয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিটের ভিতরে এটা আমি নামিয়ে নেব। আর এখানে দেখো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে দেখো আমি পুরটা রেডি করে ফেলেছি, আর নামিয়েও নিয়েছি আমি। আর এখানে দেখো আমি যে ডিমটা রেখেছিলাম, ডিমটা ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখো কতটা গাঢ় করেছি আমি। আর এবার আমি ডিজাইন করার জন্য যে কাজটা করব, সেটাও তোমাদের দেখিয়ে দেব। এখানে দেখো আমি একটু অরেঞ্জ কালার, দেখো অরেঞ্জ কালার ফুড কালার 2 থেকে 3 ফোঁটা দিয়ে আমি একটু ব্যাটার আলাদা করে নিয়ে আমি এটা গুলিয়ে নিয়েছি। আর এখানে দেখো গ্রিন কালারটা নিয়ে আমি এটাও গুলিয়ে নিয়েছি, দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো পুরটা যে রেডি করেছি, সেটা কিন্তু অতটা ফ্রাই করিনি, দেখো। এবার চলো বাকি কাজগুলো করে নেব। এখানে দেখো গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি আর প্যানটা বসিয়ে দিয়েছি, এটা এখনো গরম হয়নি। এখন দেখো আমি প্রথমে একটু ব্রাশটা করে নেব। আর এরকম ডিজাইনের চিকেন রোল খেতে কার না ভালো লাগে বলো? তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে এটা কতটা টেস্টি। এখানে দেখো আমি আগে ফোটা ফোটা করে ডিজাইনটা করে নেব, তারপর তোমাদের দেখাবো।
এরকম সুন্দর করে আমি ফোটা ফোটা দিয়ে ডিজাইনটা করে তোমাদের দেখাবো। এখানে দেখো আমি ফোটা ফোটা দিয়ে ডিজাইনটা করে নেছি। আর এই যে যে আরেকটা ব্যাটার আমি তৈরি করেছিলাম সাদা, সেই ব্যাটারটা এবার আমি দিয়ে দেবো, রাউন্ড করে দিয়ে দেবো। দেখো এর উপর দিয়ে সুন্দর করে রাউন্ড করে দিয়ে দেবো। এখানে দেখো আমি রাউন্ড করে দিয়েছি, যতটা পেরেছি করেছি। আর এবার আমি একটুখানি ঢেকে দেবো। এখানে দেখো আমার রেডি হয়ে গেছে। এবার যে পুরটা আমি তৈরি করেছিলাম চিকেন দিয়ে, আর সেটা আমি সুন্দর করে ছাইড দিয়ে সেট করে বসিয়ে নেব। এখানে দেখো আমি বসিয়ে নিয়েছি। এবার এখান থেকে আস্তে উঠিয়ে আমি এটা ফোল্ড করে নেব। দেখো ফোল্ড করে নিয়েছি আমি, কত সুন্দর লাগছে। তোমাদের ওটুকু আমি দেখাতে পারলাম না, কারণ এটা প্রচণ্ড গরম, তো ওই জন্য আমার একটু কষ্ট হচ্ছিল। আর দেখো এখানে আমি হালকা একটু ব্রাশ করে নিলাম, একটুখানি আমি ভেজে নেব। এটা ভাজলে তাহলে খেতে আরও সুন্দর লাগবে। আর গ্যাসের ভলিউমটা একটু আমি বাড়িয়ে দিয়েছি। দেখো এরকম বাঁধাকপি চিকেন রোল খেতে কত টেস্ট লাগবে বলো তো তোমরা। দেখো এবার এটা আমি নামিয়ে নেব। দেখো এটা আমি নামিয়ে নিয়েছি, বাঁধাকপি চিকেন রোল। দেখো কত সুন্দর লাগছে দেখতে, এটা খেতেও অসাধারণ। তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে কতটা টেস্টি, না খেলে তো বুঝতে পারবে না এটাতে কত টেস্ট। দেখো আরও যদি বাড়িতে কোনো অতিথি আসে, তাদের সামনে এরকম ডিজাইনের চিকেন রোল যদি বানানো হয়, তাহলে তো কি বলবো আর। আর এরকম গরম গরম চিকেন রোল খেতে কার না ভালো লাগে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বাড়িয়ে দেবে। আর এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো। আর এরকম রেসিপি তোমরা যদি খেতে পছন্দ করো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর দেখতে কেমন হয়েছে সেটাও জানিয়ে দেবে। আর নতুন নতুন ভিডিও আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি তোমাদের ভালো লাগে এটা শেয়ার কমেন্ট দুটোই করে দিও। আর ভিডিওটা বেশি বড় করব না, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ওকে টাটা, বাই বাই।